हाय ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি একটি অন্যরকম রান্না দেখাবো সেটা হচ্ছে সরষে রসুন সরষে দিয়ে আমি আজকে রসুন রান্না করব তো এখানে দেখুন আমি রসুন আগেই ভেজে তুলে রেখে দিয়েছি আর এই রান্নাটা হবে সরিষার তেলে আমি সরিষার তেলে এই রসুন ভেজে রেখে দিয়েছি এখন সরিষা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে তেল নিয়েছি 4 টেবিল চামচ এই তেলটার মধ্যে আমি এই রসুনগুলো ভেজে রেখেছি আমি এখন এখানে দুটো তেজপাতা ছেড়ে দিচ্ছি আর গোটা জিরে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা আমাদের ভাজা ভাজি হয়ে গিয়েছে এখন এখানে আমি ছেড়ে দেব আদা রসুনের পেস্ট আমরা 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম এখানে একে একে হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ আর মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ আসলে আমি অল্প পরিমাণে রসুনটা নিয়েছি এর জন্য আমি অল্প সব মশলা দিচ্ছি তো আপনাদের রসুনের পরিমাণ যদি অনেক হয় তো আপনারা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি এখানে একটু এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখানে একটু আমি কেচাপ দিয়ে দিচ্ছি আমার টমেটো নাই ঘরে বাজার করতে হবে আসলে তো এর জন্য আমি কেচাপ দিয়ে দিচ্ছি আর যাদের মনে করেন টমেটো আছে তাদের কেচাপ দিতে হবে না তারা একটা টমেটো দিলেই হয়ে যাবে আমি এখানে 1.5 টেবিল চামচ কেচাপ দিয়ে দিলাম আর এখন একটু লবণ দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন
এখন আমরা একটু মশলাটা কষাবো। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি ছেড়ে দিচ্ছি সরিষা পেস্ট। সরিষাকে আমি বেটে পেস্ট করে রেখেছি, তো এটা আমি এখন একটু পানিতে গুলে তারপরে দেব। আপনারা সবাই জানেন যে সরিষা খাওয়াও ভালো আর রসুন খাওয়া তো ভালোই, তো এটা আপনারা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। শরীরের জন্য এই রসুন অনেক উপকারী, তাই আপনারা যারা এমনি রসুন খেতে পারেন না তো এইভাবে রান্না করে খাবেন, তো আশা করি ভালোই লাগবে। গরম ভাতের সাথে এই রান্নাটা আপনারা করে তারপরে খাবেন। একটু পরে দেব, আমি এখন এখানে সেই ভেজে রাখা রসুন গুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু, আধা চা চামচের মতো দারচিনি গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সরিষা রসুন হয়ে আসছে প্রায়, এটা কিন্তু ড্রাই হবে, কেড়ে শুকনো শুকনো হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের সরষে রসুন হয়ে গিয়েছে। এখন আমরা চুলা বন্ধ করে দেব, এরপর আবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখুন আমার সরষে আর রসুন হয়ে গিয়েছে, দেখতে একটা ভর্তার মতনই হয়েছে। তো আপনারা গরম ভাতের সাথে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। ওকে, বাই।